বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন করোনা পরিস্থিতিতে এবার বিজয় মিছিল হবে না। এই ঘোষণাকে উপেক্ষা করেই কোচবিহার শহরে ঢাক ঢোল নিয়ে বিজয় মিছিল করলো কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী তথা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিজিৎ দেভভূমি। সোমবার দুপুরে কোচবিহার জেলা তৃণমূল যুব কার্যালয় থেকে মিছিল বেরিয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এবং তারপর শেষ হয় কোচবিহার পৌরভবনের সামনে। আর এই মিছিলকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে কোচবিহারে। যদিও কোভিড পরিস্থিতিতে কেনই বিজয় মিছিল, সেই প্রশ্নের উত্তরে জেলা তৃণমূল যুব সভাপতি অভিজিৎ দেভভূমি বলেন, কোভিড পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রীর সভা হয়েছে, তাছাড়া যারা বিজয় মিছিলে অংশ নিয়েছেন তাদের সবারই করোনা রেজাল্ট নেগেটিভ। জানিয়েছেন অভিজিৎ দেভভূমি শুনব। না, আমি জয় মিছিল না, এটা হচ্ছে আমাদের প্রতিবাদ মিছিল আসছিল, সেই সময়টা আপনি দেখেছেন। কোভিড পরিস্থিতিতে এতজনকে নিয়ে পৌরসভা অভিযান কি বলবেন? কোভিড পরিস্থিতিতে অনেক মানুষকে নিয়ে তো কাউন্টিং হলো, কোভিড পরিস্থিতিতে অনেক মানুষকে নিয়ে তো রাসমেলা মাঠে প্রধানমন্ত্রীর জনসভা হলো, আপনারা কি সেদিন বলেছেন? আমরাও কোভিড পরিস্থিতির মধ্যে সবাই, আমাদের নেগেটিভ রিপোর্ট আছে, আপনি দেখে নিন, সবাই কাউন্টিং এজেন্ট ছিলাম, সবার নেগেটিভ রিপোর্ট নিয়ে আমরা এসেছি।